আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সবাইকে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চুল পড়া বন্ধ কি করে করবেন এবং নতুন চুল গজানোর উপায় কি। চুলের গোড়া কী করে মজবুত করবেন তো আমি এখানে নিয়েছি আমলকি চায়ের লিকার নিয়েছি মেথি আরও নিয়েছি কালো জিরা আর এই সবগুলো উপকরণ আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী আমলকি আমাদের চুলের গোড়া মজবুত করে চুল যাদের অকালে চুল পেকে যাচ্ছে চুল পাকা রোধ করবে মেথি আমাদের চুল সিল্কি করবে রেশম কোমল করে তুলবে চুল এবং চুলের গোড়া মজবুত করবে মেথি আমলকি চা পাতা এবং কালো জিরা কালো জিরাও আমাদের চুলের গোড়া মজবুত করবে চুল ঘন কালো উজ্জ্বল করবে ঝলমলে ও সুন্দর চুলের জন্য নিয়মিত চাই ঘরোয়া যত্ন আর এই চারটা মিশ্রণের সাহায্যে আপনার চুল পড়া বন্ধ করতে পারে চুলের গ্রোথ দ্বিগুণ বাড়িয়ে দিতে পারে তো কী করে এটা তৈরি করতে হবে চলুন বন্ধুরা দেখে নেই চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি এখন এই কড়াইয়ের মধ্যে হাফ লিটার পানি দেব এখন আমি আস্তে আস্তে করে সবগুলো উপকরণ এই পানির মধ্যে মিশিয়ে নেব আর পরিমাণটা আপনারা একটু খেয়াল করে দেখবেন পরিমাণটা কতটুকু হবে আমি এখানে চা চামচের চার চামচ কালো জিরা দিয়ে দিলাম মানে হাফ লিটার পানির মধ্যে চার চামচ কালো জিরা দিলাম চার চামচ দিব আমি মেথি চার চামচ মেথি দিতে হবে এখানে আমি আরো দিব দু চামচ চায়ের লিকার চায়ের লিকার আমাদের চুল ঝলমলে করবে চুল অনেক সফট করবে তো আমি এখানে আমলকি যে আমলকিগুলো আমি এখানে দিলাম আমলকিটা আমি ভেঙে নিয়েছি মানে আমলকিটা আমি থেতলে নিয়েছি থেতলে নিয়ে আমি সবগুলো আমলকি এখানে প্রায় দশ বারোটের মতো আমলকি আছে সবগুলো আমলকি আমি থেতলে এই পানির মধ্যেই জ্বালিয়ে নিব। প্রায় পনেরো মিনিট পনেরো মিনিট আমি জাল করতে থাকবো এই সবগুলো উপকরণ দিয়ে একসঙ্গে পানির মধ্যে মিশিয়ে জাল করব আমরা সবাই জানি আমলকি আমাদের চুল চুলের গ্রোথ বাড়িয়ে দেয় চুল পড়া বন্ধ করে যাদের ড্যান্ড্রাফের সমস্যা আছে ড্যান্ড্রাফ দূর করবে যদি এই মিশ্রণটা চুলে ব্যবহার করা হয় অনেকেই দেখা যায় যে একবার দুবার ব্যবহার করে যখন ভালো একটা রেজাল্ট পেয়ে যান তখন আর ব্যবহার করেন না তো এটা যদি সপ্তাহে একবার ব্যবহার করা হয় তাহলে আপনার চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে এবং চুলের গোড়া মজবুত করবে চুল হবে ঘন কালো উজ্জ্বল তো দেখতেই পারছেন এটা বলক এসেছে আর আমি এটাকে আরও কিছু জাল করে নিয়েছি তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি হয়ে গিয়েছে এটা আর আমি দেড় লিটার পানি আমি এক কাপ পরিমাণ করে নিয়েছি মানে আমি এটাকে জাল করে টানিয়ে নিয়েছি আর এক কাপ পরিমাণ হয়েছে এখানে এখন আমি এটাকে একটা চাকরির সাহায্যে ছেঁকে নেব একটা চাকরির সাহায্যে আমি এখন এই পানিটা ছেঁকে নিব তো আমলকি মেথি কালো জিরা এবং চাইল লিকার একসঙ্গে মিশিয়ে আমি পানিটা জাল করে নিয়েছি পানিটা আমি ছেকে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি এখন আমি এখানে মিশিয়ে নিব অলিভ অয়েল আপনারা চাইলে নারকেল তেল মিশিয়েও এই মিশ্রণটি ব্যবহার করতে পারেন যাদের অ্যালার্জির সমস্যা আছে মাথার স্ক্রাল্পে তারা অনায়াসে এই মিশ্রণটি ব্যবহার করতে পারেন চুল কিন্তু এখন নারী পুরুষ সবারই পড়ে যাচ্ছে চুল পড়ার ভয়াবহতা যাদের আছে যাদের অনেক চুল পড়ছে তারা এই মিশ্রণটি একবার ব্যবহার করে দেখতে পারেন আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি মাত্র একবার ব্যবহার করলেই চুল পড়া বন্ধ হবে এই মিশ্রণটি ব্যবহার করলে একটা কটনের সাহায্যে আমি মিশ্রণটি ভালো করে অলিভ অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এখন এটা চুলে অ্যাপ্লাই করব। আর কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও একটু দেখে নিন এভাবে বিলি কেটে কেটে চুলের স্কাল্পে ভালো করে মাসাজ করতে হবে এখন দেখা যায় যে আমরা ভেজাল খাবার খেতে খেয়ে খাচ্ছি অনেক সময় দেখা যায় যে ভেজাল কসমেটিক্স মানে শ্যাম্পু কন্ডিশনার ভেজালের কারণে তেলটা ভেজালের কারণে আমাদের চুল পড়া চুল পড়ার সমস্যা থাকেই তো যদি আপনি নিজের হাতে এই হার্বাল তেল বা হার্বাল প্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু চুল পড়া বন্ধ করবে তো এই তেলটা আমি এভাবেই মাসাজ করছি আর এটা ব্যবহার করলে কিন্তু যাদের স্কাল্পে অনেক ড্যান্ড্রাফের সমস্যা ড্যান্ড্রাফের সমস্যা দূর করবে এই মিশ্রণটি ব্যবহার করলে এই অয়েলটা ব্যবহার করলে তো অনেকেই দেখা যায় কমেন্ট করেন যে চুল পড়া কি করে বন্ধ করব প্রচুর চুল পড়ে যাচ্ছে তো আপনারা মাত্র একবার যদি এই এই মিশ্রণটি ব্যবহার করেন তাহলেই দেখবেন চুল পড়া একদমই বন্ধ হয়ে গিয়েছে আপনার এবং যাদের চুল বাড়ছে না তাদের চুল খুব দ্রুত বেড়ে যাবে নতুন চুল গজাতে সাহায্য করবে যাদের সাদা চুল সাদা চুল কালো করবে এটা রেগুলার ব্যবহার করলে মানে সপ্তাহে একদিন ব্যবহার করতে হবে এরপরে এটা ব্যবহার করার পরে এক থেকে দু ঘন্টা রেখে শ্যাম্পু এবং কন্ডিশনার করে নিতে হবে তো এই যে অয়েলটা মাসাজ করা হয়ে গিয়েছে আর এভাবেই দু ঘন্টা রেখে শ্যাম্পু এবং কন্ডিশনার করে নিব তো বন্ধুরা আজ এ পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আমার আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ